প্রিয় দর্শক, আমরা আছি তিনি আমাদের সমাবেশস্থলে এসে পৌঁছে যাবেন।
রশিদপুর মোটর শোভাযাত্রার জন্য আমাদের কর্মী ভাইরা নিয়োজিত আছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে এসে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আমরা যারা বলান্ডিয়ার আছি, স্বেচ্ছাসেবক আছি, দায়িত্বশীল ভাইরা যারা আছি, অনুগ্রহ করে রাস্তাটি ক্লিয়ার করে রাখবেন এবং যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতৃবৃন্দরা উপস্থিত হয়ে যাবেন। ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষে আমরা যথাযথভাবে নামাজ আদায় করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ ভাইদের এবং আহত ভাইদের স্মরণে আজকের এই দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদিস ইবনে শায়খুল হাদিস, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আলেমে দ্বীন হযরত মাওলানা মামুনুল হক সাহেব। বক্তব্য দীর্ঘায়িত করব না। সম্মানিত বিশ্বনাথবাসী, আজকে দিনটি বিশ্বনাথবাসীর জন্য অত্যন্ত আনন্দের এবং গৌরবের। আজকে বাংলাদেশ খেলাফত মজলিস এমন একজন মানুষকে বিশ্বনাথের মানুষের কাছে উপস্থাপন করছেন যিনি বাংলাদেশের ইসলামের জন্য, আলেমদের জন্য, বাংলাদেশের সাধারণ ছাত্র জেতার জন্য, সত্য কথা বলার জন্য শহীদরা চারিদিক কোন শেখ হাসিনা কারাগারে কারান্তরিত ছিলেন। আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্র জোটের আন্দোলনে তিনি মুক্তি পেয়েছেন। আমরা ওনার বক্তব্য শুনব। আমরা যারা উপস্থিত হয়েছি, আমি সবার কাছে অনুরোধ করছি, আপনারা নিজ নিজ অবস্থান থেকে সুশৃঙ্খল ভাবে আজকের এই অনুষ্ঠানটি শেষ করার, শেষ পর্যন্ত সুস্থভাবে, সুন্দর সুস্থভাবে শেষ করতে আপনারা সবাই সহযোগিতা করবেন। পরিশেষে আমাদের প্রিয় নেতা যথা জনাব মিলাস আলী আমাদের মধ্যে সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার জন্য, ফিরে আসার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খেলাফত মজলিস জিন্দাবাদ, জিন্দাবাদ। সবার উপস্থিতি, আমাদের মাঝে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমরা সকলকে বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। এই উপস্থিতি আমাদের আকাঙ্ক্ষিত মেহমান অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা ধৈর্য সহকারে সবাই স্ব স্ব স্থানে অবস্থান করি। আমরা চেয়েছিলাম নামাজের বিরতি দিব, কিন্তু এ ধরনের একটি প্রোগ্রাম, আমরা নামাজ ইনশাআল্লাহ নিজ নিজ স্থানে অবস্থান করে, অবস্থান নিয়ে নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। সবাই নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। অতএব অল্প কিছুক্ষণের মধ্যে মেহমান আমাদের মাঝে এসে পৌঁছে যাবেন। বিশ্বনাথের বিভিন্ন মসজিদে বিভিন্ন টাইমে বিভিন্ন সময়ে নামাজ হয়, বিদায় আমরা টাইম মেনটেন করতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বিশ্বনাথ উপজেলা আলোকিত শিবিরের উপ কমিশনার হাফিজ মাহমুদ মুখতার হুসাইন। হাফিজ মাহমুদ মুখতার হুসাইনকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আজকে বিশ্বনাথে লোকে লোকারণ্য হয়ে গেছেন এমন একজন ব্যক্তিত্বকে সুচক্ষে দেখার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস কারা নির্যাতিত মাসদুম জননেতা, সকলের শ্রদ্ধেয় এবং সম্মানিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ হুঙ্কার হযরতুল আল্লাম হযরত মাওলানা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম, এখানে বক্তব্য দেওয়ার জন্য আমরা আসি নাই, এখানে
বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ উলামায়ে কেরাম এসেছেন। আমি শুধু কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কারা মাসদুম জননেতা আল্লামা মামুনুল হক সাহেবকে বিভিন্ন অপবাদ এবং তুহমত দিয়ে এই বাংলাদেশের তাওহিদি জনতা সহ আম জনসাধারণের কাছে ছুটো বানাতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দিয়ে উপরে থানেন, সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়েও সেই উপর থেকে নিচে নামানো অসম্ভব হয়ে যায়, সেটার বাস্তব প্রমাণ বাংলার আনাচে কানাচে আজকের এই প্রধান অতিথি ঘুরে বেড়াচ্ছেন, আপনারা বিভিন্ন সামাজিক মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুল মেয়ের সম্মান আগের চেয়ে হাজার কোটি গুণ বেড়ে গিয়েছে। এটা সম্মান দিয়েছেন একমাত্র আল্লাহ। 5ই আগস্ট আমরা স্বৈরাচার সরকার বিদায়ী করে বাংলার মানচিত্রে আমরা একটা নতুন স্বাধীনতা লাভ করেছি। এই সরকার চেয়েছিল তার সারা জীবন তার নাতিপুতি এই দেশ স্বাধীন করার, কিন্তু বাংলাদেশের জনগণ এমন নির্যাতন এমন কষ্ট সহ্য করে এই সরকারকে এমন পরিস্থিতি স্বীকার করে দেশ থেকে নির্লজ্জ এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ইতিহাস রচনা করে বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য করেছিল, বাংলাদেশ থেকে পলায়ন করেছেন। আপনারা দেখেছেন কত উলামায়ে কেরামদেরকে নির্যাতন, ভাই আজান হচ্ছে, আজান হচ্ছে, নিরবতা পালন, আজান হচ্ছে ভাই। সবার উপস্থিতিতে আমাদের মেহমান পল্লী বিদ্যুতের সামনে চলে এসেছে, বিশ্বনাথে ঢুকে গেছে, সবাই তাকবীর তুলে নারায়ণ তাকবীর। দর্শক, আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব মঞ্চে আসছেন, আর আমরা দেখছি যে হাজার হাজার মানুষ তারা অপেক্ষায় রয়েছেন আল্লামা মামুনুল হক সাহেবকে দেখার জন্য। সময় উপস্থিতি আমি সেগুলো করেছি, আপনারা নিরবতা পালন করুন।
নিরবতা পালন করুন। ধৈর্য সহকারে আমরা সবাই নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে থাকি। সবিনয়ে অনুরোধ করছি, মহাজ মেহতরম মেহমান বৃন্দ আসছেন, নিরবতা পালন করুন। তারা নির্যাতিত আলিমেদিন মজলুম জননেতা মাওলানা মামুনুল্লাহ সাহেবের আগমনে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে গ্রীষ্মে তকবীর নারায় তকবীর। সম্মানিত উপস্থিতি, আমি দেখতে পাচ্ছি আমাদের মহাসচিবের সাথে হাত মিলানোর জন্য চেষ্টা করতেছেন। মেহরবানি করে আপনারা হাত মিলাবেন না। সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো।
সবাই বসে ধরো, দরজা সেখানে বসার জন্য অনুরোধ করছে। সম্মানিত উপস্থিতি মঞ্চ উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা হযরত মাওলানা আমিনুল ইসলাম আমিনী, আতাউল্লাহ আমিনী, আল্লামা আতাউল্লাহ আমিনী, সেই যে শেষ থেকে নামাজ অনুরোধ করছি। আমাদের দায়িত্বশীল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতিরিক্ত মানুষ যারা বেকার আছেন স্টেজ থেকে মেহরবানি করে নেবেন, মেহমান ছাড়া দ্বিতীয় কেউ স্টেজে বসবেন না, মেহমান ছাড়া কেউ দ্বিতীয় কেউ স্টেজে বসবেন না, আমাদের মেহমানকে আসার ব্যবস্থা করে দেন, মেহমানদের সাথে হাত মেলানোর চেষ্টা করবেন না, প্লিজ প্লিজ আপনারা হাত মেলানোর চেষ্টা করবেন না। হয়তো অনেক ক্লান্ত আছেন, বিশ্বনাথ উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সংগ্রামী মহাসচিব যুবকদের আইডল আল্লামা মাহমুদুল হক সাহেবকে সাদর সম্বোধন অভিনন্দন জানাচ্ছে। আর মেহমানের বিষয়টা ইচ্ছা নাই, প্লিজ আপনারা দয়া করি ইমারত যদি জলজা করেন অবস্থা পাইয়ে আসুন, প্লিজ আপনারা ধৈর্য সহকারে তাহুক। সবাই বসে পড়ুন। এই মুহূর্তে অনুরোধ করছি, প্লিজতা পালন করুন, অনুরোধ করছি, হঠাৎ কষ্ট পাবেন, হঠাৎ কষ্ট পাবেন, বিশ্ববাসীর জন্য কলঙ্কিত হবে, অনুরোধ হাত বন্ধ করুন, প্লিজ মাঠ বন্ধ করুন। আমার জানে আল্লামা মামুনুল হক সাহেব সম্মানিত উপস্থিতি স্টেজ দুর্বল, অতিরিক্ত কেউ উঠবেন না, প্লিজ অতিরিক্ত কেউ উঠবেন না। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকে কত সময় গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার বিশ্বনাথ উপজেলার নিয়মমণি আন্দোলিকা পালাচে ডক্টর মুফতি লুত্ফুর রহমান কাজী, ডক্টর মুফতি লুত্ফুর রহমান কাজী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বিশ্বনাথবাসী, আমাদের প্রধান অতিথি আপনাদেরকে দেখতে চান, আপনারা সুশৃঙ্খল না অশৃঙ্খল দাবি করছি, আপনারা কোনো অশৃঙ্খলা করবেন না দয়া করে। আমরা এখনই হজরতকে বয়ান করার জন্য দিচ্ছি, আমরা চাই বিশ্বনাথ উপজেলার লোকরা যেভাবে আগাম রক্ষা করে চলে, সুশৃঙ্খলার সাথে চলে, সেটা আপনারা পরিচয় করবেন, কিন্তু বিশৃঙ্খলা করবেন না, সেবার এখানে কৌশল নেই যখন ফোন করবেন। সম্মানিত বিশ্বনাথ উপজেলাবাসী, আমি বিশ্বনাথ উপজেলার প্রতিনিধি হিসাবে আপনাদেরকে আকুল আবেদন জানাচ্ছি, আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের অভিসম্পাদিত নেতা, আমাদের রাহবান বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হক। তার পূর্বে আমাদের এখানে অত্যন্ত সদ্য মেহমান বাংলাদেশ খেলাফত মজলিসের আন্তর্জাতিক সম্পাদক হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব সংক্ষিপ্ত বক্তব্য আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বনাথবাসী আপনারা কেমন আছেন? এতদিন আমরা ভালো ছিলাম না,
কৈরাগারের পতন হয়েছে, দেশে ইনশাআল্লাহ শান্তি প্রতিষ্ঠা হবে। আমরা যারা বিদেশে থাকি বিমানবন্দরে আমরা বয়ে নিজের দেশে আসতাম, আজ মনে হচ্ছে আমরা স্বাধীন দেশে এসেছি। লুৎফর রহমান কাজী আমেরিকা থেকে আসেন, আমি কয়েদ আহমদ লন্ডন থেকে আসি। নিজের জন্মভূমিতে পরাধীন মনে হতো, গতকাল নিজের জন্মভূমিতে বুক পুড়িয়ে এসেছি। আমরা স্বাধীন দেশের নাগরিক, এদেশের মানুষের সাম্য ভ্রাতৃত্ব ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে আল্লামা মামুনুর রশিদের নেতৃত্বে ইসলামী বাংলাদেশ গড়ার আন্দোলনে আপনাদের সহযোগিতা কামনা করছি। নাসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত গবেষক বসে এই প্রশ্ন বোধের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সালামত মন্ত্রিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তাহল নির্যাতিত হলে গেছে আল্লামা তাউল্লাহ বলে, আল্লামা তাউল্লাহ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলার আয়োজনে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন, সংগঠনের মজলুম মহাসচিব, আপনাদের প্রিয় নেতা, বাংলাদেশের মুক্তিকামী মানুষের রাজনৈতিক এবং আধ্যাত্মিক রাহবর শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরতুল আল্লাহ মামুনুল হক দামাত বরকাতুহ, সংগ্রামী বিশ্বনাথবাসী, আজকে দেশ স্বাধীন হয়েছে, নতুন মুক্তি লাভ করেছি, এই স্বাধীনতার অর্জন আমরা করেছি, এটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আজকে দিল্লিতে বসে পরমকালী সাবেক প্রধানমন্ত্রী হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, হাসিনার ষড়যন্ত্র বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। পরিষ্কার কথা, দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে বাংলাদেশের 18 কোটি জনগণ তার দঙ্গা জবাব দিতে প্রস্তুত আছে। বন্ধুরা আমার, আপনারা আপনাদের অঞ্চলের প্রিয় নেতা ইলিয়াস আলীকে হারিয়েছেন, আপনাদের কষ্ট গোটা বাংলাদেশের মানুষ জানে। শেখ হাসিনা খুনকারী, হত্যাকারী, দুর্নীতিবাজ, সৈয়দারী শেখ হাসিনা। সুতরাং আমরা বলতে চাই, যারা শেখ হাসিনার প্রেতাত্মা এখনো দেশে আছে, দেশ বিরোধী মুক্তির বিরোধী ষড়যন্ত্র করবে, একজনকেও ছাড় দেওয়া হবে না। ভাইয়ের আমার, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশ নতুন মুক্তির, দেশ নতুন স্বাধীনতা অর্জন করেছে। আমরা বিশ্বাস করি মানুষের মধ্যে বৈষম্য বিরোধীর প্রকৃত বৈষম্য বিরোধী মতবাদ হল ইসলাম, প্রকৃত বৈষম্য বিরোধী মতবাদ হল খেলাফত। বাংলাদেশ খেলাফত মজলিস বৈষম্য বিরোধী আদর্শ নিরাপদ রাষ্ট্র গঠনের জন্য এই দেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চায়। আপনারা কি আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার এই সংগ্রামের সাথে থাকবেন, মামুনুল হকের হককে শক্তিশালী করবেন? আসুন বাংলাদেশ খেলাফত মজলিস সহ সহযোগী সংগঠনগুলোর হাতে হাত রেখে এই দেশে খেলাফত কায়েমের এই সংগ্রামকে আমরা আরো অগ্রগামী করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত সভাপতি মণ্ডলী,
সম্মানিত উপস্থিতি, আমরা যার অপেক্ষায় অপেক্ষমান আন্তর্জাতিক দিন বাংলার সিপাহ সারার আলেমকুল শিরোমণি মজলুম কারাবন্দী মজলুম জননেতা জননেতা বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব আলেমকুল শিরোমণি শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এখনই বক্তব্য রাখবেন। আল্লামা মামুনুল হক এখনই বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ তাআলা ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ খিলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও পথ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ, সংগঠনের বিভিন্ন পর্যায় থেকে সমবেত আমার নেতাকর্মী ভাইয়েরা, সমবেত বিশ্বনাথবাসী, সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর, স্বৈরাচারী নব্যযুগের ফেরাউন হাসিনা জালিম শাহীকে উৎখাত করে দিয়ে আমাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে কালিমাতুর শুকরের হাদিয়া পেশ করি, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপর আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে, গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে। 2009 সালের পিলখানায় যে সকল 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল খুনি হাসিনার ষড়যন্ত্রকারী বাহিনী, 2013 সালের 77-এ নবীপ্রেমিক ঘুমন্ত তাওহিদি জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল হাসিন আলী, 2013 সালে নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহের বিরুদ্ধে সাজানো পাতানো মৃত্যুদণ্ডের রায়ের প্রেক্ষিতে বাংলাদেশের কোরআন প্রেমিক তাওহিদ জনতার শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়ে দেশব্যাপী যে 100+ কোরআন প্রেমিক জনতাকে শহীদ করা হয়েছিল স্মরণ করছি তাদেরকে। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে এদেশের মানুষের প্রতিবাদের মুখেও ভারতের গুজরাটের কসাই খ্যাত মুসলমানদের রক্তখেক নরেন্দ্র মোদীকে এনে বাংলাদেশের মানুষকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করার প্রেক্ষিতে এদেশের মানুষ যখন নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ জানাতে গিয়েছে পাখির মতো গুলি করে
হেফাজতে ইসলাম বাংলাদেশের 25-30 জন কর্মীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটহাজারী পর্যন্ত হত্যা করা হয়েছিল, সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি। জুলাই এবং আগস্ট মাসে এই এক মাস পূর্তি হচ্ছে। আজ এখানে বৈষম্যের বিরুদ্ধে কথা বলার অপরাধে, ফ্যাসিবাদের হাত থেকে মুক্তির সংগ্রামে অবতীর্ণ হওয়ার অপরাধে বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্রসহ 3 বছরের শিশু সন্তান থেকে বৃদ্ধ নারী পুরুষ পর্যন্ত সকলকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনার নির্দেশে। তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিহিত ছাত্রলীগের গুন্ডারা হত্যা করেছিল হেলমেট লীগ, হাতুড়ি লীগ, যুবলীগের পান্ডারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে আমার হাজার সহস্রাধিক মায়ের কোল খালি করেছিল তারা। সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাতের জন্য যেন তাদের শাহাদাতকে কবুল করেন। তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং উত্তম বিনিময় দান করেন। সংগ্রামী বিশ্বনাথবাসী, আপনারা বাংলাদেশের গণমাধ্যম, জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আপনারা আলোচিত, যখন আপনাদের এলাকার মাটি ও মানুষের নেতা আপনাদের প্রিয় ভাজন ইলিয়াস আলীকে গুম করে তাকে তার কি পরিণতি হয়েছে সেটা পর্যন্ত তার পরিবার পরিজন দেশবাসীকে জানতে দেওয়া হয়নি। আজও ইলিয়াস আলীর আপনজনেরা অপেক্ষার প্রহর গুনছে, হয়তো তার সন্তানেরা এখনো পথ চেয়ে বসে আছে, কোনোদিন তাদের বাবা আবার কাকতালীয় ভাবে তাদের কাছে ফিরে আসবে। তার স্ত্রী এখনো হয়তো বৈধব্য পালন করছেন না, আছেন তার সেই প্রিয় স্বামী আবার তার সংসারে ফিরে আসবে। এরকম একটি রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হওয়া এটি মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। ইলিয়াস আলীর অপরাধ ছিল তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, তার অপরাধ ছিল তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে একদলীয় বাকশালী রাজনীতির বিরুদ্ধে কথা বলেছিলেন। আমরা ইলিয়াস আলীর সন্তান চাই, আল্লাহ না করুন তাকে যদি হত্যা করা হয়ে থাকে অন্তত তার কবরটুকুর সন্তান দেন, তার অনাগত তার বর্তমান সন্তান এবং তার বংশধরেরা যেন অন্তত তাদের পূর্বপুরুষের কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়ে আল্লাহর দরবারে তাদের পূর্বপুরুষের জন্য মাগফিরাত কামনা করতে পারে, সেই অধিকারটুকু ধরে যেন তাদের সন্তানদেরকে বঞ্চিত না করা হয়। প্রিয় বিশ্বনাথবাসী, আপনাদেরকে বলতে চাই এই যে বিগত 50 বছর ধরে শেখ হাসিনা যে রাজনীতিটা করল, আমাদের বাংলাদেশের মানুষের গভীর উপলব্ধি দিয়ে সেটা আজকে উপলব্ধি করার সময় এসেছে, এবং আগামী দিনে এই দেশে আর কোন কুখ্যাত শেখ হাসিনার যেন জন্ম না হয় সেজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজন এবং বিভক্তির রাজনীতি। 1975 সালে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা বলেছিল যে দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে সেই দেশের মানুষের কাছ থেকে সে তার প্রতিশোধ গ্রহণ করবে। এভাবে মানসিক বিকৃতির শিকার হয়ে 1975 সাল থেকেই এই বিকৃত মানসিকতার শেখ হাসিনা এক ভয়ঙ্কর রাজনীতির পথ চলা শুরু করেছিল। বিগত 50 বছরে সে ওই রাজনীতি করেছে, বাংলাদেশের মানুষের কাছ থেকে সে প্রকৃত প্রতিশোধ গ্রহণ করার জন্য তার সবটুকু শক্তি সে ব্যয় করেছে। এদেশের মানুষ যেন মুক্ত স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য এদেশের স্বাধীনতাকে, এদেশের স্বকীয়তাকে বন্ধক রেখেছিল ভারতের কাছে। আর এর বিনিময়ে কূটনৈতিক শিষ্টাচার বর্জন করে ভারতের সরকার, মোদি সরকার প্রতি নির্বাচনে বাংলাদেশের 18 কোটি মানুষের ভোটাধিকারকে নিজেদের পায়ের নিচে পিষ্ট করে
একতরফাভাবে হাসিনা এবং আওয়ামী লীগকে ক্ষমতার মসনদে আসীন করে রেখেছিল। এদেশের মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের দালাল ছাত্র জনতা প্রমাণ করেছে, ছাত্র জনতা তাদের মধ্যে সকল মতভেদ ভুলে গিয়ে, সকল মত পার্থক্যের দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে তাদের মধ্যে তারা যে ঐক্যের ভিত রচনা করেছিল, এভাবে যদি জনগণ ঐক্যবদ্ধ হয়ে উঠে, ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তি যত বড়ই হোক না কেন, তারা সেই জনগণের দেশে ঠাই হয় না। তাই শেখ হাসিনা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। যেভাবে ফেরাউনের পতন হয়েছিল সেভাবে আজকের যুগের নব্য ফেরাউন হাসিনার পতন হয়েছে, যেভাবে নমরুদের পতন হয়েছিল আজকের নব্য ফেরাউন হাসিনার সেভাবে পতন হয়েছে। হাসিনাকে যারা অনুসরণ করতেন আপনাদের জন্য এখন আমার খুব করুণা হয়। বাংলাদেশের মানুষ মনে করত শেখ হাসিনার নাকি অনেক সাহস, শেখ হাসিনা নাকি পালায় না। বিগত একশত বছরে, বিগত একশত বছরে আমাদের এই জনপদ থেকে এই ধরনের ভীতু কাপুরুষের ডিম, শেখ হাসিনার মতো এই ধরনের কাপুরুষ শাসক আমরা আর দেখি নাই। এভাবে নির্বিচারে মানুষকে হত্যা করে সে তার দলের নেতা কর্মীদেরকে জনগণের মুখোমুখি যুদ্ধে নামিয়ে দিল। তার নির্দেশে তার হেলমেট লীগ, তার হাতুড়ি লীগ, তার ছাত্রলীগ, তার যুবলীগেরা তারা অস্ত্র হাতে ছাত্র জনতার বিরুদ্ধে হল। শেখ হাসিনার এক লেসপেন্সার, পুলিশের নামধারী এক আওয়ামী দালাল সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, গোটা দেশবাসী বিশ্ববাসী দেখেছে। পুলিশ বলছিল, স্যার দেখেন গুলি করা হয়, একটা গুলি লাগে একটাই মরে, বাকিটি যায় না। একটা গুলি করে একজনই আহত হয়, বাকিটি যায় না। এই জায়গাটাই ছিল শেখ হাসিনার পতনের মূল জায়গা। এদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে তারা বুঝেছিল রক্তের স্রোত ছাড়া শেখ হাসিনার পতন ঘটবে না। আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা বোনেরা এবং আমরা রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে আসলাম। এক ভাই মারা গেল, আরেক ভাই আহত হলো, তৃতীয় ভাই ভাইয়ের লাশ কাঁধে নিয়ে বৈষম্য বিরোধী, স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে অব্যাহত রাখলো। আমি স্যালুট জানাই আমাদেরকে, যারা তাদের সন্তানদেরকে বলেছিল যাও তোমার মতো হাজার মায়ের, হাজার সন্তানের মায়ের বুক খালি যখন হচ্ছে তখন তোমরা সব নিজেরা মাঠে নেমে আসো, ফ্যাসিবাদের মোকাবেলা করো, জুলুমের মোকাবেলা করো, তবুও দেশটাকে মুক্ত এবং স্বাধীন করো। এভাবে মায়েরা বাবারা তাদের কলিজার টুকরা সন্তানদেরকে দেশের জন্য জনগণের জন্য যখন উৎসর্গ করেছেন তখন আর কোন জুলুম এই মজলুম মানুষকে দাবায় রাখতে পারে নাই। মনে রাখবেন, এভাবেই যখন মানুষ মরতে শিখে তখন সেই মানুষকে আর কেউ মারতে পারে না। যে জাতি মরতে শিখে তাদেরকে কেউ মারতে পারে না। প্রিয় দেশবাসী, 2024 সালে এসে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে। 1971 সালের স্বাধীনতা ভারত চিন্তাই করে নিয়ে গিয়েছিল, স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশাআল্লাহর নাম বলে। 71 সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতার অঙ্গীকার ছিল এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন রচিত হবে না। অথচ 72 সালে শত্রু রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে বিভেদসূচক আচরণকারী ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী এদেশের মানুষের, সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা, তাহজিব তামাদ্দুন, ধর্মীয় কৃষ্টি কালচারকে উপেক্ষা করে যেই সংবিধান রচনা করা হয়েছিল সেই সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল। 72 এর সংবিধান
একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ছিল। তাই আজ আমরা দাবি তুলতে চাই, একাত্তরের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল 2024 সালের আগস্ট বিপ্লবের চেতনা এক এবং অভিন্ন চেতনা। কাজেই এই চেতনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। শেখ হাসিনা যে বিভাজনের রাজনীতি করেছিল, সেই রাজনীতিকে বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া হয়েছে। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই। আপনারা বিগত এক মাস ধরে দেখেছেন বাংলাদেশ বিরোধী কিছু মিডিয়া ওই পশ্চিম দেশে বসে, সীমান্তের অপর প্রান্তে বসে তারা জিগির তুলেছিল বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। নির্যাতনের কাহিনী নাই, কারণ কি? কারণ ওই নাটকের নায়ক নায়িকা কেউ নাই। তারা এখন বাংলাদেশ থেকে নির্বাসিত, যতদিন এরা বাংলাদেশ থেকে নির্বাসিত থাকবে ইনসাফ সাম্যের সমাজ আমরা গঠন করতে চাই। এজন্য ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। তো মনে রাখবেন, পূর্ণাঙ্গ ইনসাফ পরিপূর্ণ ন্যায় ভিত্তিক তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয়। পরিপূর্ণ ইনসাফ পূর্ণাঙ্গ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে একমাত্র উপায় হলো, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন এই জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম হলো আল্লাহর প্রতিনিধিত্বের ব্যবস্থা তথা আল্লাহর খেলাফতের ব্যবস্থা। এজন্য বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, আসুন দলে দলে হাতে হাত রাখুন। আমরা টেকনাফ থেকে তেতুলিয়া খেলাফতের এই ঝান্ডা সমুন্নত করতে, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত, সকলকে আমরা যার যার অধিকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হব যদি আমরা আল্লাহর জন্য আল্লাহর দিনকে বিজয়ী করতে পারি। ইনশাআল্লাহ আপনাদের সকলকে আমি আবার আমার পক্ষ থেকে আমাদের সংগঠন সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস সহ আমাদের সকল সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানিয়ে আগামী দিনে নিজেদের অবস্থানকে জানান দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে মন্তব্য শেষ করলাম। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. يا الله إله العالمين رب العالمين، قوم كن ارشدنا بالياس شهر. يا الله ترى جدي حياتي থেকে থাকেন। يا الله তাদেরকে আপনি তাদের প্রিয়জনদের মাঝে ফিরিয়ে দিন। يا الله আর যদি তারা তাদেরকে হত্যা করা হয়ে থাকে, আয় আল্লাহ তাদের সন্ধান তাদের প্রিয়জনদেরকে দেওয়ার ব্যবস্থা করে দিন। আর যারা এই বর্বরতা চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, আয় আল্লাহ তাদের উপযুক্ত বিচার করবার সেই শক্তি সেই তৌফিক এই দেশকে আপনি দান করুন, এই জাতিকে আপনি দান করুন। আয় আল্লাহ ন্যায় ইনসাফ সাম্যের সমাজ খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদের এই মাটিকে এই জাতিকে এই দেশকে আপনি কবুল করুন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই মেহরবানি করে কেউ আমার কাছে এসে ভিড় করবেন না, ভাই বিধ্বস্ত অবস্থায় আছে, কষ্ট করতে আছে অনেক, আপনার মুসাফা করতে আসলে অনেক কষ্ট হয়, মানুষের শরীরের তার গরম। সাইকুল হাদিস আল্লামা মুবারক সাহেবের বক্তব্য শেষ হয়েছে, আপনারা শুনেছেন। বক্তব্য শেষে আমরা দেখতে পাচ্ছি উনি আমি
গাড়ির রাস্তাটাও ক্লিয়ার হয়ে যাবে।